नमस्कार स्वस्ती बार्तार पक्ष अनेक अनेक अभिनंदन जानिए आज के एक दारुण विषय निये दो चार कथा आलोचना होबे। आपनार जीवने की प्रब्लेम कठिन कठिन प्रब्लेम बार बार आपनाके विपर्यस्त करछे, जीवने शांति नहीं अशांतिते भुगछेन, जदि एरकम हय बोलबो आजके आलोचनागुलो शुनुन। अशांतिमय जीवनके शांतिते रूपान्तरित करब आमरा, प्रब्लेमगुलो थाकले सल्व करब आमरा। जीवने मेने चलुन तीनटे सूत्र, तीनटे तुक आपनादेर बोले देबो, सेगुलो आमादेर जीवने प्रैक्टिस करले आमरा मने हय अनेकटा प्रब्लेम थेके दूरे थाकते पारबो। अनेक अशांतिर माझखानेओ किछुटा शांतिर खोज, मरुभूमिर माझखाने मरुद्यानेर मतो किछुटा शांतिर खोज पेलेओ पेते पारि। आसुन आज के आमरा जानार चेष्टा करी कोन तीनटी कथा आपनाके जीवने मेने चलते हबे। प्रथम प्रथम जे कथाटा बोलबो, जे साहसिकता जीवनेर मूल मंत्र, एई कथाटा माथार मध्ये ढुकिए नीन। आगे भये कापले हबे ना, अशांति प्रब्लेम कार जीवने नेई, देशेर राष्ट्रपति प्रधानमंत्री राज्येर मुख्यमंत्री सबार जीवने नाना रकम समस्या आछे। पारिवारिक जीवने कार समस्या छिलो ना, रवींद्रनाथ ठाकुरेर मतो मानुषके तार जामाई अपमान करेछिलेन, मुखेर सामने टेबिलेर उपर पा तुले सिगारेट धरिए खेतेन, तो सेई रकम कार जीवने प्रब्लेम नेई बोलुन तो। आमार आपनार सबार जीवने प्रब्लेम आछे, किन्तु साहसेर संगे युद्ध करते पारे कजन, मनटाके सेईभावे तैरि करे निते हबे। लड़ाई करब, देखाई जाक प्रब्लेम बड़ो ना आमी बड़ो, এই মানসিকতাটা আগে তৈরি করুন, দেখুন আপনার জীবনের শান্তি অনেকটা আসবে। আগে এই ভয়ে কাঁপা নয়, টেনশনে ঘামা নয়, দুশ্চিন্তা করা নয়, আগে লড়াই করার মানসিকতা তৈরি করা, এটা প্রথম কথা। এবার আসছে দ্বিতীয় কথা, প্রবলেম অশান্তি মনের অশান্তি দূর করতে দ্বিতীয় কথা হচ্ছে সন্তুষ্ট থাকুন। আপনার যেটুকু আছে, আপনি যেমন ঠিক তেমন আপনি সন্তুষ্ট থাকতে চেষ্টা করুন। অপরের দিকে ঈর্ষা কাতর হওয়ার দরকার নেই, অপরের পিছনে লাগার দরকার নেই, অপরের দিকে কম মনোনিবেশ করে, আমি বলবো নিজের মনটাকে নিজের প্রতি রেখে, আমার অন্যের ভুল দেখাচ্ছে নিজের ভুল দেখব, এই রকমভাবে যদি থাকতে পারি আমার মনে হয় জীবনের শান্তি আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি জীবনে শান্তি পাবেনই পাবেন। এবার তিন নম্বর পয়েন্টটা বলবো, তিনটি সূত্র আপনাদের আজকে বলবো বলেছিলাম, জীবনে শান্তি আসবেই আপনি তিনটে সূত্র ফলো করুন। তৃতীয় সূত্র, কারো কাছে আজকের যুগের কারো কাছে আপনি কারো উপকার করেছেন, তাই তার কাছে একটা প্রত্যাশা রাখছেন যে সেও বুঝি আমার কোনো প্রয়োজনে লাগবে। আমি বলবো আজকের যুগে বেঈমানি সবচেয়ে বেশি তারাই করে যাদের আপনি কখনো না কখনো উপকার করেছেন। কারো কাছে প্রত্যাশা রাখবেন না, একদম প্রত্যাশা রাখবেন না, প্রত্যাশা রহিতভাবে চলুন, দেখুন আপনার জীবনে শান্তি ঘোরাফেরা করবেই। এখন জীবনে কি প্রবলেম আসবে না? প্রবলেম আসবে, জীবনে দুঃখ আসবে, অনটন আসবে, সব আসবে, কিন্তু সেগুলোকে আমরা নিজের ধৈর্য স্থৈর্য শক্তি দিয়ে মোকাবিলা করে দেবো। এই তিনটে সূত্র মেনে চলুন, দেখুন অনেকটা মানসিক শান্তি, শান্তি তো মনে অন্য কোথাও নেই আপনি পাবেন। আজকে এখানে শেষ করছি, পরে আলোচনা হবে, দীর্ঘায়িত আলোচনা, সঙ্গে থাকুন স্বস্তি বার্তার, সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।